জীবনের প্রথম আমার বয়নের মাঝখানে বয়ন বন্ধ করে কোনো কথা হলো, এবং এটাও প্রথম যে বয়নের মাঝখানে কথা বলার পরে আবার আমি মাইক ধরে কথা বলছি। আলহামদুলিল্লাহ, আপনি কি করবেন না, মানে আপনার বয়ন আপনি করেন? আমার বয়নটাই তো আমি করতেছি। না না, আপনি আবার বলেন তো যে মাঝখানে আমি কথা বলি না, তো আমি কি মাঝখানে কথা বলছি না? আপনাকে দোষারোপ করা হয়েছে কেন? আমি আওয়াজ বন্ধ করেন, সবাই বসেন। বসেন বসেন, এই লাইনটা দেন, এই লাইনটা দেন, লাইনটা দেন। আচ্ছা আচ্ছা, এ বসেন, সবাই বসেন, এ বসেন, সবাই বসেন। একটা আওয়াজ করবেন না, কেউ একটা আওয়াজ করবেন না, আপনি বিষয়টা ভুল বুঝছেন, আপনাকে বড় করার জন্য এটা বলছি। আমি এটাই বলতাম যে আপনার ব্যাপারে ভালো সংবাদ শুনছি বিধায় তাকে আমি এই সময়টা দিছি এবং বয়ান করতেছি, কিন্তু তার আগে আপনি কাউন্টার দিছেন আমাকে। আপনি বলেন, এটা বললেন কেন? বাকি এটা তো আমার কাছে জিজ্ঞাসা করে আপনাকে টাইমটা দিছি। আপনাকে আমি খারাপ কথা বলছি? আপনাকে তো খারাপ বলি নাই, বরং আপনাকে বড় করার জন্য তো এই কথাটা বলেছি। আমি এখানে মানুষ হই করে উঠছে, মনে করছেন সব আপনার পক্ষে, সব আমার এলাকার লোক। আপনি যেটাই মনে করেন এখানে, সব যদি আমার বিরুদ্ধেও যায় আমি এটা পরোয়া করি না। আমি আপনাকে ছোট করি নাই, আপনাকে কাউন্টারও দেই নাই, বরং পরিবেশটা উত্তপ্ত আপনি করছেন এখানে। আপনি উত্তপ্ত পরিবেশটা আপনি উত্তপ্ত করছেন এখানে। আপনাকে নিয়ে আমি কথা বলিনি, একটা কথা আপনাকে নিয়ে আমি বলিনি এখানে।
বরং পরিবেশটা আপনার কাউন্টারে উত্তপ্ত হয়েছে। আর আপনি আমাকে এনে হুমকি দিবেন, আর আপনি ভয় দেখাচ্ছেন সব লোক আপনার। আমি একটু পরোয়া করি না, আমি আল্লাহকে পরোয়া করে কথা বলি। আপনি কেন সব আপনার আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আপনি আপনি আবার আমাকে বেয়াদব বলছেন কেন? বেয়াদব বলতেছেন কেন আপনি আমাকে? আমার সারা এখন বলছেন আপনি একটা বেয়াদব, এই মুহূর্তে বলছেন, এখন বলছেন আপনি একটা বেয়াদব। সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে, আমার খবর জানে সারা বাংলাদেশের মানুষ। তা আপনি বেয়াদব বললেন কেন আমাকে? এতগুলো মানুষ সামনে আপনি কেন মাইকে বেয়াদব বললেন আমাকে? আপনি কি কারণে ওনার মাঝখানে জীবনের প্রথম আমার কথাটাই বলতে দিলেন না, আমি কি খারাপ বলছি না তার কথা কাউন্টার দিছি কোন রূপ